প্রিয় শিক্ষার্থী বৃন্দ সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওইলাই ক্যানাটমিতে স্বাগত জানাচ্ছি আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান আজকে আমার আলোচনা টপিক হচ্ছে পোর্টাল ভেইন নরমালি ব্লাড পাসেস থ্রু সিঙ্গেল সেট অফ ক্যাপিলারি বিফোর রিটার্নিং ব্যাক টু দি হার্ট লেটমি ড্র এ ডায়াগ্রাম হিয়ার সাপোজ দেয়ার ইজ দ্য হার্ট ব হচ্ছে হার্ট থেকে থ্রু দা আর্টারি সাপোজ দিস ওয়ান আর্টারিয়াল ব্লাড ব্লাডলি আসলো এই এই প্রথমে ছিল লার্জ আর্টারি দেন মিডিয়াম আর্টারি দেন স্মল আর্টারি দেন আর্টারিয়াল দিয়ে চলে গেল ক্যাপিলারিতে দেন কেপিলারির ব্লাড আল্টিমেটলি ভেন হয়ে এইটা মনে করি ভেন আমি ভেন জন্য ব্লু কালার ইউজ করলাম এই ভেন হয়ে আবার হার্টে এট্রিয়ামে ফেরত চলে গেল সুতরাং আমরা দেখলাম যে ব্লাড একবার বের হয়ে সিঙ্গেল সেট ক্যাপিলারি ক্রস করে সে আবার হার্টে ফেরত গেল এটাই হচ্ছে নর্মাল সিস্টেম বাট ইন সাম লোকেশনস বা ইন সাম এরিয়াস অফ আওয়ার বডি ব্লাড পাসেস থ্রু টু সেটস অফ ক্যাপিলারিস ওকে টু সেটস অফ ক্যাপিলারিস যেমন আমি আগের ডায়গ্রামটা যদি এখানে আঁকি সাপোজ দিস ইজ দ্য হার্ট এই যে আর্টারিয়াল ব্লাড ওকে রেড কালার দিচ্ছি আর্টারিয়াল ব্লাড হার্ট থেকে বের হলো লার্জ আর্টারি মিডিয়াম আর্টারি স্মল আর্টারি হয়ে এখানে আসলো দেন আর্টারিয়াল দিয়ে ব্লাডটা ওয়ান সেট ক্যাপিলারিতে গেল বা এইট সেট ক্যাপিলারিতে গেল দেন সেই ক্যাপিলারি ব্লাডটা একটা ভেসেল দিয়ে আবার আরেক সেট ক্যাপিলারিতে গেল দুই সেট ক্যাপিলারি পেয়ে গেলাম আমরা সিকুয়েন্সিয়ালি দেন ভেইন হয়ে সেই ভেইনটা আমরা এবার দেখব এই ভেইনটা আবার ফেরত যাবে এট্রিয়ামের মাঝে রাইট এট্রিয়ামে সুতরাং ইন সাম লোকেশনস অফ आवर বডি ব্লাড পাসেস থ্রু টু সেটস অফ ক্যাপিলারিস তাইলে আমরা এইটুকু আলোচনাতে বুঝলাম যে ম্যাক্সিমাম জায়গাতে আমাদের বডিতে ব্লাড ব্লাড সিঙ্গেল সেট সেট ক্যাপিলারি ক্যাপিলারি ক্রস ক্রস করে করে কিন্তু কোন কোন জায়গাতে টু এখন এই যে দুই সেট ক্যাপিলারি ক্রস করবে প্রথম যে সেটে ব্লাডটা এন্টার করে সেই সেটটার নাম হচ্ছে ফার্স্ট সেট অর প্রাইমারি সেট ক্যাপিলারি যেমন এখানে আর্টারি দিয়ে ব্লাড এসে এই সেট ক্যাপিলারি ক্রস করবে প্রথমে এই সেট ক্যাপিলারিকে ফার্স্ট ক্রস করবে সো দিস উইল বি প্রাইমারি সেট অর ফার্স্ট সেট ক্যাপিলারি দেন ব্লাড ঢুকবে চলে যাবে সেকেন্ড সেটের মাঝে পরের সেটে যাবে এই সেটটার নাম হচ্ছে সেকেন্ড সেট অর সেকেন্ডারি সেট ক্যাপিলারি সো যে জায়গাতে ব্লাড দুই সেট ক্যাপিলারি ক্রস করে সেই জায়গায় প্রথম যে সেটে ব্লাড প্রথম ঢুকবে তাকে বলে প্রাইমারি সেট আর ফার্স্ট সেট ক্যাপিলারি তারপরে সেকেন্ড টাইম যে সেটে ঢুকবে সেই সেটটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড সেট অর সেকেন্ডারি সেট ক্যাপিলারি এই যে দুই সেট ক্যাপিলারি তার মাঝখানে একটা ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি আমরা যে ব্লাড ভেসেল দুই সেট ক্যাপিলারিকে কানেক্ট করে যেমন এই এক সেট ক্যাপিলারি এই এক সেট ক্যাপিলারি মাঝখানে এই একটা ব্লাড ভেসেল দেখা যাচ্ছে আর এই ক্যাপিলারি আর এই ক্যাপিলারি তার মাঝে এই ব্লাড ভেসেল অথবা এই ক্যাপিলারি আর এই ক্যাপিলারের মাঝে এই ব্লাড ভেসেল এই ব্লাড ভেসেলটাকে বলে পোর্টাল ভেসেল সো পোর্টাল ভেসেল ইজ দা ভেসেল দ্যাট কানেক্ট টু সেটস অফ ক্যাপিলารিজ এবং বিষয়টা ইন সাম লোকেশন সব জায়গাতে না যেখানে দুই সেট ক্যাপিলারি থাকে সেখানে দুই ক্যাপিলারিকে কে জয়েন করে একটা ব্লাড ভেসেল সেই ব্লাড বলা হয় পোর্টাল ভেসেল এখন এই পোর্টাল ভেসেলটা এটা হতে পারে একটা আর্টারি ইন দ্যাট কেস ইট উইল বি কল্ড পোর্টাল আর্টারি অথবা এটা হতে পারে ভেইন তার নাম হবে পোর্টাল ভেইন যেমন আমরা প্রথম ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এখানে ব্লু কালার করে দেওয়া আছে আসলে এই দুই সেটকে যে জয়েন করলো দ্যাট ইজ এ ভেইন এই ভেইনটার নাম হচ্ছে পোর্টাল ভেইন আর এখানে দুই সেট ক্যাপিলারিকে মাঝখানে একটা ভেসেল কানেক্ট করেছে এবং এটার কালার রেড কালার দিয়ে বোঝাচ্ছে এটা একটা আর্টারি সো দিস আর্টারি উইল বি পোর্টাল আর্টারি ওকে সো দুই সেট ক্যাপিলারিকে কানেক্ট করে একটা ব্লাড ভেসেল সেই ভেসেলটার নাম হচ্ছে পোর্টাল ভেসেল পোর্টাল ভেসেল ক্যান বি আর্টারি ক্যান বি ভেইন আর্টারি হলে তার নাম পোর্টাল আর্টারি আর ভেইন হলে তার নাম পোর্টাল ভেইন নাও আমরা জানতে চাই পোর্টাল সার্কুলেশন কাকে বলে ওই যে বলেছিলাম ম্যাক্সিমাম জায়গাতে ব্লাড ওয়ান্স ওয়ান্স সেট ক্যাপিলারি ক্রস করে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে ব্লাড টু সেট ক্যাপিলারি ক্রস করে তাইলে পার্ট অফ সার্কুলেশন হয়ার ব্লাড పాসেস থ্রু টু সেটস অফ ক্যাপিলারি बिफोर রিটার্নিং ব্যাক টু হার্ট ইজ कॉल्ड পোর্টাল সার্কুলেশন সুতরাং আমরা পোর্টাল সার্কুলেশনের একটা ডেফিনিশন জেনে গেলাম দিস ইজ দা ডেফিনিশন অফ দ্য পোর্টাল সার্কুলেশন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হার্ট থেকে ব্লাড বের হলো বের হয়ে এই ব্লাডটা যদি এই চ্যানেল ফলো করে তাহলে সে ওয়ান সেট ক্যাপিলারি ক্রস করবে দেন আবার হার্টে ফেরত চলে যাবে তাহলে এই এই সার্কুলেশনটা হচ্ছে নরমাল যেখানে ওয়ান ক্যাপিলারি বেড আছে দ্যাট ইজ দা ইউজুয়াল সিস্টেমিক সার্কুলেশন ইউজুয়াল সিস্টেমিক সার্কুলেশন বাট আমরা যদি এই রাস্তাটা ফলো করি ব্লাড যদি এই পথে যায় তাহলে প্রথমে এক্সেট ক্যাপিলারি ক্রস করবে তারপরে মাঝখানে একটা পোর্টাল ভেসেল পাবো দেন ব্লাড আর এক্সেট ক্যাপিলারি ক্রস করবে দেন ভেইন হয়ে সে ফেরত চলে যাবে আবার হচ্ছে হার্টের মাঝে সুতরাং এইটা এই সার্কুলেশনটা হচ্ছে দিস ইজ কল্ড পোর্টাল সার্কুলেশন এবং এখানে এইটাকে বলে পোর্টাল সিস্টেম যেখানে টু সেট ক্যাপিলারি বেড পাওয়া যাবে প্রাইমারি সেট সেকেন্ডারি সেট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিস্টেমিক সার্কুলেশন দুই রকমের আছে হয় একটা সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড সিঙ্গেল সেট ক্যাপিলারি ক্রস করে আরেকটা স্পেশালাইজড সিস্টেমিক সার্কুলেশন আছে যেখানে ব্লাড দুই সেট ক্যাপিলারি ক্রস করে এই দুটুকেই আমরা সিস্টেমিক সার্কুলেশনে ফেলবো ঠিক আছে পোর্টাল সার্কুলেশন ইজ এ পার্ট অফ স্পেশালাইজড পার্ট অফ সিস্টেমিক সার্কুলেশন

সার্কুলেশন ইজ স্পেশাল পার্ট সিস্টেমিক সার্কুলেশন নাও পোর্টাল সার্কুলেশন কে আমরা ক্লাসিফাই করতে পারি পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল সিস্টেমকে ক্লাসিফাই করতে পারি কিভাবে একটা হচ্ছে আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম বা আর্টেরিয়াল পোর্টাল সার্কুলেশন কখন বলবো আর্টেরিয়াল পোর্টাল সার্কুলেশন যদি দুই ক্যাপিলারি সেটকে কানেক্ট করে একটা আর্টারি যার নাম পোর্টাল আর্টারি তাহলে সেই সার্কুলেশনটা হয়ে যাবে আর্টারিয়াল পোর্টাল সার্কুলেশন অর আর্টারিয়াল পোর্টাল সিস্টেম তাহলে টু সেট ক্যাপিলারির মাঝখানে যে পোর্টাল ভেসেলটা থাকে সেই ভেসেলটা যদি আর্টারি হয় তাহলেই সেটা হয়ে যাবে আর্টারিয়াল পোর্টাল সিস্টেম অর আর্টারিয়াল পোর্টাল সার্কুলেশন এবং যদি দুটোর মাঝখানে ওই ভেসেলটা যদি ভেন হয় দ্যাট ইজ পোর্টাল ভেইন হয় তাহলে সেই সার্কুলেশনটা হবে ভিনাস পোর্টাল সিস্টেম অর ভিনাস পোর্টাল সার্কুলেশন আমরা আমাদের বডিতে আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম একটাই পাই সেটা হচ্ছে কিডনিতে কিডনির আরেক নাম ল্যাটিন নাম হচ্ছে রেন, ঋণ থেকে রেনাল সো নাম হবে রেনাল পোর্টাল সিস্টেম আর ভিনাস পোর্টাল সিস্টেম আমরা তিনটা অর্গানে পাবো নাম্বার ওয়ান লিভারে পাবো যার নাম হেপাটিক পোর্টাল সিস্টেম নাম্বার টু সুপ্রা রেনাল গ্ল্যান্ডে পাবো যার নাম সুপ্রা রেনাল পোর্টাল সিস্টেম আর পাবো হচ্ছে আমরা পিটুইটারি গ্ল্যান্ডে পিটুইটারি গ্ল্যান্ডের আরেক নাম হাইপোফাইসিস সেরিব্রি এইজন্য এই পোর্টাল সিস্টেমটার নাম হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম সো এই চারটা জায়গাতে আমরা পোর্টাল সিস্টেম পাই আদারওয়াইজ আমাদের বাকি বডির সব জায়গাতে পাবো হচ্ছে জেনারেল সিস্টেমিক সার্কুলেশন বা ইউজুয়াল সিস্টেমিক সার্কুলেশন আর এই চার জায়গায় পাবো স্পেশাল সিস্টেমিক সার্কুলেশন যার নাম হচ্ছে পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল সিস্টেম আমরা জানি যে পোর্টাল সার্কুলেশনে দুটো ক্যাপিলারি সেট থাকে মাঝখানে একটা কানেক্টিং ভেসেল থাকে যার নাম পোর্টাল ভেসেল রেনাল পোর্টাল সিস্টেমে সেই ভেসেলটা হচ্ছে ইফারেন্ট আর্টারিয়ল ইফারেন্ট আর্টারিয়লটাই পোর্টাল আর্টারিকে রিপ্রেজেন্ট করে ওকে হ্যাপাটিক পোর্টাল সিস্টেমে সেই ভেসেলটা নাম হচ্ছে হ্যাপাটিক পোর্টাল ভেইন সুপ্রারেনাল সিস্টেমের ভেইনটার নাম সুপ্রারেনাল পোর্টাল ভেইন কারণ এগুলো ভেনাস পোর্টাল সিস্টেম হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমে এই ভেইনটার নাম হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইন সুতরাং চারটা পোর্টাল ভেসেল পাওয়া গেল একটা হচ্ছে ইফারেন্ট দেন হেপাটিক পোর্টাল ভেইন সুপ্রারেনাল পোর্টাল ভেইন হাইপোফাইসিয়াল পোর্টাল ভেইন নাও আমার আজকে আমার যে মেইন টপিক পোর্টাল ভেইন সে পোর্টাল ভেইনে চলে যাচ্ছে এখানে আমরা দেখছি জিআইটির ওয়ালে একটা ক্যাপিলারি সেট আছে লিভারের মধ্যে আরেকটা ক্যাপিলারি সেট আছে মাঝখানে তাহলে এই দুই সেটকে কানেক্ট করা পুরো অংশটার নামই পোর্টাল ভেইন হবে ঠিক আছে পুরো অংশটার নামই হবে পোর্টাল পোর্টাল ভেইন কিন্তু আমরা যাকে সচরাচর বলে জানি গ্রস গ্রসনাটোমিতে সেই পোর্টাল ভেন কিন্তু পুরোটুকুকে বোঝায় না এইটার নাম আমরা দিতে পারি দি পোর্টাল ভেইন সিম্পলি পোর্টাল ভেইন সেটা কিন্তু এইটুকু এই অংশটুকুকে বলে দি পোর্টাল ভেইন বা সিম্পলি যাকে পোর্টাল ভেইন বলে তাহলে আমি বুঝলাম পোর্টাল ভেইন তিনটা আছে হেপাটিক পোর্টাল ভেইন হাইপোফাইশিয়াল পোর্টাল ভেইন আর সুপ্রা রেনাল পোর্টাল ভেইন বাট ন এক কথায় যদি পোর্টাল ভেইন বলে তাহলে সেটা দিয়ে আমরা বুঝবো হেপাটিক পোর্টাল ভেইন কে আর হেপাটিক পোর্টাল ভেইন সম্পূর্ণটুকুকে সম্পূর্ণ টুকুকে না শুধু এই ছোট্ট পার্টকে বলা হয় পোর্টাল ভেইন সুতরাং আমরা এখানে বলছি

আমরা জানতে চাই পোর্টাল ভেন ইন্ট্রোডাকশন পোর্টাল ভেন ইজ এন ইম্পর্টেন্ট ভেনাস চ্যানেল পোর্টাল ভেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভেনাস চ্যানেল অ্যাবাউট সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই এই ল্যান্ডমার্কটা লেখা আছে বিশ্রাম সিং এ কিন্তু বেডি বা দত্ততে লেখা আছে এইট সেন্টিমিটার ইন লেং সো একটা বললেই হলো আমরা এইট সেন্টিমিটারটাই না হয় মনে রাখি যেহেতু দুটো বইতে আছে বিডি এবং দত্ততে সো পোর্টাল ভেইন হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভেনাস চ্যানেল অ্যাবাউট 8 সেমি ইন লেন 2 সেমি ওয়াইড হুইচ কালেক্ট ব্লাড ফ্রম এই পোর্টাল ভেন কোথা থেকে ব্লাড কালেক্ট করে এই প্রশ্নটা আসে হচ্ছে এই প্রশ্নটা আসে হচ্ছে এমসিকিউ তে পোর্টাল ভেইনের এরিয়া অফ ড্রেনিজ এরিয়া অফ ড্রেনেজ অফ দি পোর্টাল ভেইন এটা কিন্তু এমসিকিউ এর ঠিক আছে সো পোর্টাল ভেন কোথা থেকে ব্লাড কালেক্ট করে এক নাম্বার অ্যাবডোমিনাল পার্ট অফ এলিমেন্টারি ট্রাকট এলিমেন্টারি ট্রাক্টের অ্যাবডোমিনাল পার্ট অ্যাবডোমিনাল পার্ট বলতে বোঝাচ্ছি ইসোফেগাস যেটা ইসোফেগাসের যে পার্ট টুকু থোরাক্সে বা নেকে থাকে সেইটুকুর থেকে নিবে না ইসোফেগাসের যে পার্টটুকু টুকু থাকে অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাস থেকে একদম অ্যানাল ক্যানেলের পেক্টিনেট লাইন পর্যন্ত এই পর্যন্ত জায়গা থেকে পোর্টাল ব্লাড ব্লাড ক্যারি করে দুই নাম্বার হচ্ছে গল ব্লাডার থেকে ব্লাড ড্রেন করে পেনক্রিয়াস থেকে ব্লাড ড্রেন করে আর স্প্লিন থেকে ব্লাড করে তাহলে পোর্টাল ভেইন জায়গা থেকে ব্লাড ড্রেইন করে এক নাম্বার আবারও বলি আমি এলিমেন্টারি ট্রাক থেকে তাও আবার অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য এলিমেন্টারি ট্রাক ওকে এক্সেপ্ট লোয়ার পার্ট অফ গল ব্লাডার স্প্লিন পেনক্রিয়াস এবং এই ব্লাডটাকে সে নিয়ে যায় সেন্ড ইট টু লিভার এবং এটা ট্রান্সপোর্ট করে লিভারের কাছে লিভারে নিয়ে যায় বহন করে নিয়ে যায় এই জন্য মানে এটা হচ্ছে পোর্টাল ভেন নাও পোর্টাল কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে কি কি ফিচার ইট প্রভাইড এইটির পার্সেন্ট ব্লাড ফ্লোস থ্রু দা লিভার লিভারের মাঝে দুটো ব্লাড ভেসেল দিয়ে ব্লাড এন্টার করে একটা হচ্ছে হেপাটিক আর্টারি আর একটা হচ্ছে পোর্টাল ভেইন হেপাটিক আর্টারি কেরি টোয়েন্টি পার্সেন্ট ব্লাড ঠিক আছে আর পোর্টাল ভেইন কেরি এইটটি পার্সেন্ট ব্লাড পার মিনিট ব্লাড ফ্লো টু দ্য লিভার হচ্ছে পনেরোশো এম সো পনেরোশো এম এল এর এইটটি পার্সেন্ট মানে বারোশো এম ইন পার মিনিট টুয়েলভ হান্ড্রেড এম ব্লাড পার মিনিট

one third of the blood is located within the branches and tributaries of the portal vein portal vein among the tributary they are devoid of the valves this is another important feature then it transport not only blood but its blood contain end product of digestion okay end product of digestion and also products of the red rbc destruction আমরা জানি লিভারে আরবিসি ডিস্ট্রাকশন হয় দেন প্রোডাক্ট অফ डिस्ट्रাকশন এগুলো ব্লাডের মধ্য দিয়ে পোর্টাল ভেইন দিয়ে আলটিমেটলি লিভারে যায় ফর মেটাবলিজম সিমিলারলি জিআইটি থেকে যে নিউট্রিশন গুলো অ্যাবজর্ব হয়ে আসে সেগুলো পোর্টাল ভেইন আলটিমেটলি লিভারে ক্যারি করে নিয়ে যায় এই জন্য আমরা বলছি যে পোর্টাল ভেইন যে নরমাল ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে তা নয় সে নিউট্রিশন ক্যারি করে সে এন্ড প্রোডাক্ট অফ দি মানে প্রোডাক্ট অফ আরবিসি রেস্ট্রাকশন সেগুলোও ক্যারি করে নিয়ে যায় লিভারের কাছে এবং পোর্টাল ভেইন আমরা নরমালি কোনো ভেইনকে ব্রাঞ্চিং হতে দেখি না কিন্তু পোর্টাল ভেইন একমাত্র ভেইন যে ভেইনটা ব্রাঞ্চিং হয় আটারিদ মতোই ব্রাঞ্চিং হয় যেমন হেপাটিক অটারি লিভারে যখন ঢোকে সে রাইট এন্ড লেফট দুটো ব্রাঞ্চে ভাগ হয় পোর্টাল ভেইনও সিমিলারলি লিভারে যখন ঢুকবে রাইট এন্ড লেফট দুটো ব্রাঞ্চে ভাগ হয় এটা আমরা পরবর্তীতে দেখে নিব আরেকটা হচ্ছে এই পোর্টাল ভেইন বিগিনস লাইক লাইক ভেইন তা শুরু হয় ভেইন থেকে আমরা জানি একটা ভেইন শুরু হয় ক্যাপিলারি থেকে সুতরাং পোর্টাল ভেইন গুলো শুরু হয় কিন্তু ক্যাপিলারি ব্যাট থেকে এই জন্য বলছি আমরা পোর্টাল ভেইন এ শুরু হয় ভেইনের মতো কিন্তু শেষ হয় সে আর্টারির মতো আমরা জানি আর্টারি গিয়ে ড্রেন করে ক্যাপিলারিতে আর্টারিয়াল ব্লাড যাবে ক্যাপিলারিতে সো পোর্টাল ভিনের ব্লাডও কিন্তু আলটিমেটলি ক্যাপিলারিতেই যায় এবং এক ধরনের ক্যাপিলারি যেগুলো ডাইলেটেড নাম তার সাইনুসয়েড এবং কোন সাইনোসয়েডে হেপাটিক সাইনোসয়েডে তাহলে পোর্টাল ভিনের ব্লাড আলটিমেটলি চলে যাবে হেপাটিক সাইনোসয়েডের মাঝে হেপাটিক সাইনোসয়েড এক ধরনের ক্যাপিলারি সুতরাং আমরা বুঝলাম যে পোর্টাল ভিনের বিগিনিং হয় লাইক এন ভেইন আর এন্ডিং হয় লাইক এন আর্টারি আর একটা বিষয় হচ্ছে পোর্টাল ভেইনের এর মাঝে স্ট্রিম লাইন ফ্লো দেখা যায় স্ট্রিম লাইন ফ্লো মানে কি আমি একটু বুঝাচ্ছি সাপোজ এই হচ্ছে আমার পোর্টাল ভেইন যেটা তৈরি হয় হচ্ছে এই স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন দিয়ে সাপোজ আমরা ধরে নিলাম এই হচ্ছে আহ সুপিরিয়র মেসেনটেরিক ভেইনের ব্লাড সেই ব্লাডটা এই যে যাচ্ছে পোর্টাল ভেন দিয়ে এই যে সুপেরোমেজেন্টেরিকের ব্লাড যাচ্ছে সুপেরোমেজেন্টেরিকের ব্লাড সেটা যায় পোর্টাল ভেনের রাইট সাইড দিয়ে রাইট লুমেনের রাইট পার্ট দিয়ে আর স্প্লিনিক ভেনের ব্লাড যায় হচ্ছে পোর্টাল ভেনের লেফট লেফট সাইড দিয়ে এই যে এইভাবে সুতরাং পোর্টাল ভেনে দুই ধরনের ফ্লো দুটো স্ট্রিম থাকে একটা হচ্ছে সুপেরিয়র মেজেন্টেরিক আলাদা এদের মাঝে নাকি মিক্সিং হয় না আলটিমেটলি পোর্টাল ভেইন যখন ডিভিশন হবে দুটো ব্রাঞ্চ হবে রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চে ভাগ হবে তখন দেখা যায় যে এই সুপেরিয়র মেজেন্টেরিকের ব্লাডটা চলে যায় রাইট সাইডে আর ইনফিরিয়র আর স্প্লিনিক ভেনের ব্লাডটা চলে যাবে হচ্ছে স্প্লিনিকের ব্লাড চলে যায় হচ্ছে এইদিকে লেফট সাইডে এবং এই স্প্লিনিক ভেনের নিয়ে আসে স্প্লিন থেকে ব্লাড নিয়ে আসে প্লাস এখানে ইনফিরিয়র মেজিনটেরিক ভেন এসে ওপেন করে ইনফিরিয়র মেজিনটেরিক ভেন হাইনগার্ড থেকে ব্লাড আনে হাইনগার্ড থেকে ব্লাড ড্রেন করে হাইনগার্ডের ব্লাডে কিন্তু খুব বেশি নিউট্রিশন থাকে না সুতরাং আলটিমেটলি স্প্লিনিক ভেইন মাঝে খুব কোন নিউট্রিশন থাকে না ঠিক আছে নিউট্রিশন থাকে না এবং এই লেস নিউট্রিশন যুক্ত ব্লাডই আলটিমেটলি রাইট লোভ অব দি লিভারে এন্টার করে ঠিক আছে আর লেফট লোভ অব দি লিভারে এন্টার করে হচ্ছে নিউট্রিশন রিচ ব্লাড হুইচ ইজ ক্যারিড বাই দা সুপিরিয়র মেজিনটারিক ভেইন এই জন্য আমরা বলছি যে স্প্লিনিক স্পিনিক ভেইন এর পোর্টাল ভেইন মাঝে দুটো ডিফারেন্ট স্ট্রিম পাওয়া যায় এটাকেই বলে স্ট্রিম লাইন ফ্লো নাও পোর্টাল ভেইনের ফরমেশন এটা রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্টাল ভেন কিভাবে ফর্ম করে পোর্টাল ভেইন ফর্ম করে বাই দা ইউনিয়ন অফ দি সুপিরিয়র মেজেন্টেরিক ভেন হিয়ার ইজ দা সুপিরিয়র মেজেন্টেরিক ভেন উইথ দা স্পলিনিক ভেন সো সুপেরিয়র মেজেন্টেরিক এবং স্প্নিক ভেন এই যে হেয়ার ইজ দ্য সুপির মেজেন্টারিক ভেন হিয়ার ইজ দ্য স্প্লিনিক ভেইন বাই দিস টু ভেন বাই ইউনাইট ইউনিয়ন অফ দিস টু ভেইন পোর্টাল ভেন ইস ফর্ম এবং এই ফর্মেশনটা হয় বিহাইন্ড নেক অব দি পেন্স এট দা লেভেল অফ দি সেকেন্ড নাম্বার ভার্টিব্রা

এই হচ্ছে আমাদের পোর্টাল ভেন দিস ইজ দা পোর্টাল ওকে আমরা দেখতে পাচ্ছি যে পোর্টাল ভেন ফর্ম করার পরে সে আপওয়ার্ড উঠতে থাকে স্ট্রেট ভার্টিক্যালি আপওয়ার্ড উঠে না সে যায় আপওয়ার্ড এন্ড স্লাইটলি টু দ্য রাইট বিহাইন্ড দা নেক অফ দি পেনক্রিয়াস পেনক্রিয়াসের নেকের পিছন দিয়ে তারপরে সে ডিওডেনাম লেভেলে গেল ইট পাসেস বিহাইন্ড ফার্স্ট পার্ট অব দ্য ডিওডেনাম ডিওডেনামের ফার্স্ট পার্টের পিছন দিয়ে সে যাবে তারপরে এট দা আপার মার্জিন অফ দ্য ডিওডেনাম মানে এই লেভেলে এসে ইট এন্টার্স রাইট ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম ইট এন্টার্স রাইট ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম দেন এই লেসার ওমেন্টামের রাইট ফ্রি মার্জিন ধরে সে চলে গেল লিভারের পোর্টা হেপাটিস এট দা লেভেল অফ দি পোর্টা হেপাটিস এবং পোর্টা হেপাটিস এর রাইট এন্ডে সে থাকে রাইট এন্ডে এট দা রাইট এজ অফ দি পোর্টা হেপাটিস এই লেভেলে সে দুটো ব্রাঞ্চিং হবে দুটো ব্রাঞ্চ তৈরি করবে একটা হচ্ছে রাইট ব্রাঞ্চ আর একটা হচ্ছে লেফট ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চ তৈরি করে ফেলে ঠিক আছে রাইট ব্রাঞ্চটা হচ্ছে শর্টার এন্ড ওয়াইডার আর লেফট ব্রাঞ্চ ব্রাঞ্চটা হচ্ছে

রাইট ব্রাঞ্চটা হচ্ছে শর্টার অ্যান্ড ওয়াইডার লেফ্ট ব্রাঞ্চটা হচ্ছে নেরোয়ার এন্ড লঙ্গার নাও আমরা জানতে চাই পোর্টাল ভেনের পার্ট গুলো কি কি হোয়াট আর দ্য পার্টস অফ দি পোর্টাল ভেইন আমরা এই হচ্ছে আমাদের সেই পোর্টাল ভেইন প্রথম পার্ট পোর্টাল ভেনের আমরা দেখছি সে ডিওডেনামের নিচে আছে এখানে একটা পার্ট আবার আরেকটা পার্ট দেখছি আমরা ডিওডেনামের পিছনে আছে ওকে এবং তৃতীয় আরেকটা পার্ট আমরা দেখি ডিওডেনামের উপরে আছে এই পার্টটা তাহলে পোর্টাল ভেনের আমরা তিনটা পার্ট বলতে পারি তিনটা পার্টে তিনটা নাম দিতে পারি যে পার্টটা ডিওডেনামের উপরে আছে এই পার্ট তার নাম হচ্ছে সুপ্রা ডিওডেনাল পার্ট যে পার্টটা ডিওডেনামের বিহাইন্ডে আছে তার নাম আমরা দিতে পারি রেট্রো ডিওডেনাল পার্ট আর যে পার্টামের নিচে আছে তার নাম দিব আমরা ইনফ্রাডি পার্ট সো পোর্টাল ভেন এর তিনটা পার্ট পাওয়া গেলো একটা হচ্ছে রেট্রো রেট্রোডিউডেনাল আর ইনফ্রাডিডেন পার্ট নাও আমরা চলে যাচ্ছি পোর্টাল ভেন এর ট্রিবিউটারিস গুলো কে কি ট্রিবিউটারিস অফ দ্য পোর্টাল ভেন প্রথমে আমরা একটু দেখতে চাই যে আসলে এখানে পোর্টাল ভেইন কোন অংশটুকু দিস ইজ আওয়ার পোর্টাল ভেইন সুতরাং পোর্টাল ভেইনে ট্রিবিউটারি হবে এর মাঝেই আমরা দেখব ঠিক আছে নাম্বার ওয়ান ট্রিবিউটারি হচ্ছে ফরমেটিভ ট্রিবিউটারি এই হচ্ছে একটা স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন এই দুটো হচ্ছে ফরমেটিভ ট্রিবিউটারি অফ দি পোর্টাল ভেইন এগুলো দিয়েই ফরমেশন হয় স দুটো গেল তারপরে ট্রিবিউটারি হচ্ছে একটা হচ্ছে দিস ওয়ান লেফ্ট গ্যাস্ট্রিক ভেইন তারপরে রাইট গ্যাস্ট্রিক ভেন তারপরে সুপিরিয়র পেনক্রেটিকো ডিওডেনাল ভেন সুপিরিয়র পেনক্রেটিকো ডিওডেনাল ভেন সো ডিরেক্ট ট্রিবিউটারি কিন্তু এই পাঁচটা একটা স্প্লিনিক ভেন সুপিরিয়র মেজেন্টেরিক ভেইন রাইট গ্যাস্ট্রিক ভেইন লেফট গ্যাস্ট্রিক ভেন সুপিরিয়র পেনক্রেটিকো ডিওডেনাল ভেন ঠিক আছে এর বাইরে দুটো আছে ইনডিরেক্ট ট্রিবিউটারি একটা হচ্ছে এই যে রাইট ব্রাঞ্চের মাঝে একটা 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 ভেইন ভেইন ওপেন করে তার নাম এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্রিবিউটারি আর লেফট ব্রাঞ্চের মাঝে আর একটা ট্রিবিউটারি এসে ওপেন করে তার নাম প্যারা আম্বিলিকাল ভেইন সুতরাং আমরা টোটাল বলতে পারি ডিরেক্ট ইনডিরেক্ট মেলে হচ্ছে টোটাল সেভেন ট্রিবিউটারিজ অফ দি পোর্টাল ভেইন সেভেন ট্রিবিউটারিস অফ পোর্টাল ভেন ঠিক আছে আমরা একটু নামগুলো দেখে যাই নামগুলো হচ্ছে স্প্লিনিক ভেইন তারপরে সুপ্রিয় মেসেন্টেরিক ভেইন এই দুটো হচ্ছে তার ফর্মেটিভ ট্রিবিউটারি তারপরে রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন তারপরে সুপ্রিয় প্যানক্রেটিক ও ডিওডেনাল ভেইন আর দুটো ভেইন হচ্ছে তার ব্রাঞ্চের মাঝে ওপেন করে একটা হচ্ছে সিস্টিক ভেইন আর একটা প্যারাম্বিলিকাল ভেইন সো দিস আর দা ট্রিবিউটারিজ অফ দি নাও আমরা চলে যাচ্ছি হচ্ছে ডেভেলপমেন্ট অফ দা পোর্টাল ভেইন একদম সিম্পল ভাবে পোর্টাল ভেন ডেভেলপ করে ইনফ্রাহেপাটিক পার্ট অফ দি রাইট অ্যান্ড লেফ্ট ভিটেলাইন ভেইন ডিটেলসি বইতে আছে আমাদের রস এনাটোমি তে এইটুকুই দরকার পোর্টাল ভেন ডেভেলপ করে রাইট অ্যান্ড লেফ্ট ভিটেলাইন ভেইনের এর ইনফ্রাহেপাটিক পার্ট থেকে হ্যাপাটিক ইনফ্রা হ্যাপাটিক বাইরে আরেকটা পার্ট হচ্ছে হ্যাপাটিক পার্ট হ্যাপাটিক পার্টটা হ্যাপাটিক সাইনোসয়েড ফর্ম করে ফেলে তার আর ইনফ্রা হ্যাপাটিক পার্ট থেকে তৈরি হবে পোর্টাল ভেইন নাও আমরা দেখবো আমাদের বডিতে অনেক জায়গা আছে যেখানে হচ্ছে পোর্টাল ভেইন পোর্টাল ভেন ইস এ স্পেশালাইজড পার্ট অফ দ্য সিস্টেমিক ভেন

এবং যে কোন জায়গায় নাস্টোমোসিস হওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কোলেটারাল সার্কুলেশনের একটা রুট তৈরি করা যাতে কখনো কোনো পোর্টাল ভেইন যদি অবস্ট্রাকশন হয় ভেনাস রিটার্নে যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য কোলেটারাল সার্কুলেশনের ব্যবস্থা করতেই এই অ্যানাস্টোমোসিস গুলো তৈরি হয় তো অ্যানাস্টোমোসিস এর নাম পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আমরা জানতে চাই কোন কোন জায়গাতে এরকম পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয় একটা জায়গা হচ্ছে ইসোফেগাসের লোয়ার এন্ড লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস এই জায়গাতে আমরা দেখব এই যে লেফট গ্যাস্ট্রিক ভেইন লেফট গ্যাস্ট্রিক ভেইন কিন্তু পোর্টাল ভেইনেরই একটা ট্রিবিউটারি এই লেফট গ্যাস্ট্রিক ভেইন অ্যানাস্টোমোসিস করে ইসোফিজিয়াল ট্রিবিউটারি অফ অ্যাক্সেসরি হেমি এজাইগোস ভেইন এই অ্যাক্সেসরি হেমি এজাইগোস ভেইন হচ্ছে একটা পিওর সিস্টেমিক ভেইন তাহলে এই যে ইসোফিজ লেফট গ্যাস্ট্রিক ভেইন আর হচ্ছে আহ মানে ইসোফিজিয়াল ব্রাঞ্চ আহ ট্রিবিউটারি অ দ্য লেফট গেস্ট্রিক ভেইন আর ইসোফিজিয়াল ট্রিবিউটারি অফ এক্সেসরি হেমে জাইগোস ভেনের জ্যানাস্ট্রমোসিস দিস ইজ ওয়ান অফ দ্য পোর্টো অ্যানাস্টোমোসিস তাহলে পোর্টো সিস্টেমিক একটা সাইড পাওয়া গেলো লোয়ার এন্ড অফ দা ইসোফেগাস আরেকটা সাইড হচ্ছে সেকেন্ড সাইড হচ্ছে দেখাচ্ছে অ্যানাল কেনেলে অ্যানাল কেনেল এনাল কেনেলে আমরা জানি তিনটা ভেইন থাকে একটা সুপিরোর রেক্টাল ভেইন मिडिल रेक्टलियर मिडिलियर मापेरियर इन सुक्टल एंड इनफिर रेक्टल इंटरनल और इंटरनल এই প্যারা আমি কিন্তু লেফট ব্রাঞ্চ অব দি পোর্টাল ভেন এ ড্রেন করে ব্লা সুতরাং এটার একটা সাইট পোর্টো সিস্টেমিক এনাস্টোমোসিস এর চার নম্বর জায়গা হচ্ছে বেয়ার এরিয়া অফ দি লিভার লিভারের বেয়ার এরিয়াতে এখানে আমরা দেখব ফ্রেনিক ভেইন যেটা সিস্টেমিক ভেন সে নাস্টোমোসিস করে লিভারের ভেইন গুলোর সাথে সো দিস ইজ অ্যানাদার সাইট অফ দি প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আর ফিফথ সাইট হচ্ছে এই যে কিডনির যেসব রেট্রো পেরিটোনিয়াল অর্গান আছে আমাদের বডিতে যেমন কিডনি রেট্রোপেরিটোনিয়াল অর্গান কোলন

ফোর্টো সিস্টেমিক তাহলে আমরা পাঁচটা সাইটের নাম জানলাম যেখানে ফোর্টা সিস্টেমিক অ্যানাস্টামোসিস হয় একটা হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস অ্যানাল কেনেল আম্বেলিকাস বেয়ার এরিয়া অফ দ্য লিভার এক্সট্রা পেরিটোনিয়াল সার্ফেস অফ রেট্রোপেরিটোনিয়াল অরগানস দিস আর দা সাইজ অফ ফোর্টো সিস্টেমিক আমরা এখানেও দেখতে পারি এই যে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস একটা অ্যানস্ট্রমোসিস আছে লিভারের বেয়ার এরিয়াতে একটা এরাউন্ড আম্বালিকাস একটা তারপরে এনালকেনেল একটা আরেকটা হচ্ছে কিডনি পেরিটোনিয়াল অর্গান চে কিডনি কিডনির আহ এক্সট্রা পেরিটোনিয়াল সার্ফেস এর সাথে যে ভেন সেই ভেনের সাথে পোস্টেপ ডেমিনাল ওয়ালের ভেইনগুলোর অ্যানাস্টোমোসিস সো দিস আর দ সাইডস অফ দ্য পোর্টাসিস্টেমিক অ্যানাস্টোমোসিস নাও আমরা জানবো পোর্টাল ভেইন রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটোমিক নরমালি পোর্টাল ভেনে প্রেসার থাকে ফাইভ টু ফিফটিন মিলিমিটার অফ মার্কারি ফাইভ টু ফিফটিন মিলিমিটার অফ মার্কারি যদি পোর্টাল ভেইনের প্রেসার বেড়ে যায় বিশেষভাবে অ্যাভাব 40 মিলিমিটার অব মারকারি দিস ইজ কল পোর্টাল হাইপারটেনশন পোর্টাল হাইপারটেনশন এবং এই পোর্টাল হাইপারটেনশন হয় ডিউটো অবস্ট্রাকশন অব দি পোর্টাল ভেইন অর ইটস ব্রাঞ্চেস পোর্টাল ভেইন বা তার ব্রাঞ্চে যদি কখনো অবস্ট্রাকশন হয় তাহলে পোর্টাল ভেইনের নরমাল প্রেসার 5 টু 15 তার চেয়ে প্রেসার বেড়ে যায় এবং এবাভ 40 প্রেসার হয়ে গেলে তাকে বলা হয় পোর্টাল হাইপারটেনশন বিশেষ কারণ পোর্টাল হাইপারটেনশন হলে ওই যে আমরা পোর্টাল সিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয় সেই জায়গাগুলো এনলার্জ করে যায় এনলার্জমেন্ট অফ দা কোলেটারাল চ্যানেল এটা ঘটে এবং ম্যাক্সিমাম কজ যে পোর্টাল হাইপারটেনশনের সেটা হচ্ছে অ্যালকোহলিক সিরোসিস অফ দি লিভার ঠিক আছে অ্যালকোহলিক লিভার সিরোসিস হলে এরকম পোর্টাল হাইপারটেনশন হয় আর পোর্টাল হাইপারটেনশন হলে কত কিছু ইফেক্ট তৈরি হয় যেমন লিভার স্প্লিন এনলার্জ করে যাকে বলে স্প্লেনোমেগালি তারপরে অ্যাসাইটিস ডেভেলপ করে মানে পেরিটোনিয়াল কেভিটিতে এক্সট্রা ফ্লুইড একুমুলেশন হয় তার নামই হচ্ছে অ্যাসাইটিস তারপরে ইসোফেগাসের লোয়ার এন্ডে যে অ্যানাস্টোমোসিস আছে সেগুলো এনলার্জ করে যায় তার নাম ইসোফিজিয়াল ভেরিসেস এবং ইসোফিজিয়াল ভেরিসেস হলে মাঝে মাঝে রাপচার হয় তখন ব্লাড ভমিটিং হয় যাকে বলে হেমাটেমেসিস তারপরে আমরা দেখব ইসোফিজিয়াল ভেরিসেস হলো তারপরে এনাল কেনেলে নস্টোমোসিস আছে সেইটা ডাইলেট করে যায় তাকে বলে হেমোরয়েডস বা পাইলস তারপরে অ্যারাউন্ড আম্বিলিকাস যে নস্টোমোসিসটা আছে সেটাও এনলার্জ করে যায় তার নাম ক্যাপুট মেডুসা

Comment and please share the content of the video with your friends. Thank you very much and take care. Goodbye.